আবার ভাইরা নামের মূল অংশ আশুরার রদাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা انہু হাদিস রাওয়ায়াত করছেন সহিহ মুসলিমে এসেছে আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন পাওয়া যায় ইহুদা সিআমাহ ইয়াওমা মাসুরাম আল্লাহর হাবিব মদিনায় গিয়ে দেখেন আশুরাদ্দিন মাহররমের দশ তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখছে মদিনা ইহুদিদের বড় বড় তিনটা গোত্র ছিল বন নদীর বন কোরাজা এবং বনু কাইনু কা রাসল্লাহ সাল্লাল্লাহ্ সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন মাহাজ আলিয়াম আল্লাহী তাসুম এই দিনে তোমরা রোজা কেন রাখো ওই দিনের তাৎপর্য কি পালু হাজা আউ মোনাজিম ইহুদিরত্তরে বলল এটা বড় সম্মানী একটা দিন জাল্লাহু ফিহি মূসা ওয়াকৌ মাহু ওগর ক ফিহি ফেরাও না ওয়া কৌ মাহু কস মহু মূসা পনাসো মহু ইহুদিরা যে এই দিনটা এত তাৎপর্যপূর্ণ দিন এই দিন আল্লাহটা আল্লা হজরত মূসা আলাইহি সালাম কে তার বংশ সহ পরিত্রাণ দিয়েছেন হেফাজত করেছেন বিপদ থেকে মুক্তি দিয়েছেন নবীকে বিজয় দিয়েছেন এবং এই দিন আল্লাহ ফেরাউনকে তার সৈন্য সহ পানিতে ডুবিয়ে নাস্তানাবুদ করে সেরেছেন এই দিন আল্লাহ তাহাল নবীকে সাহায্য করছে তাহলে মহরম হচ্ছে সাহায্যের দিন এই দিনে মুসা নবীর বিজয় হয়েছে তাহলে মহরমের দশ তারিখ হচ্ছে বিজয়ের দিন এই সাহায্য পেয়ে এই বিজয় পেয়ে মুসাইলহি সালাম উনি এই দিনে আল্লাহর শুক্রিয়া করার জন্য কি করতেন রোজা রাখতেন বিজয় এসেছে আল্লাহর সাহায্য এসেছে তাই তিনি রোজা রেখেছেন বিজয়ের দিন কি করা উচিত মুসানবীর জীবন থেকে আমরা পাচ্ছি আমরা সব নবীকে বিশ্বাস করি মুসাইল সালাম সহ অন্য নবীদের ধর্মে যে বিষয়গুলো স্বীকৃত কোরআন সেগুলোর অনুমোদন আছে ওই বিষয়ের মাঝে এটাও একটা যেমন হজ শুধুমাত্র আমাদের ধর্মে না আগের ধর্ম হজ ছিল জাকাত শুধু আমরা দেই না জাকাত আগেকার নবীর দিত মায়ের কোলে শুয়েব হযরত ঈসা নবী যখন কথা বলেছেন তখন তিনি মায়ের কোলে শুয়ে ওই সামান্য কয়েক ঘন্টা বয়সে যে কথাগুলো বলেছিলেন তার মাঝে এটা ছিল ওয়া বিশ্বলা সালাতি ওয়াজকাতি হাইয়া দুমতু হাইয়্যা ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্য আমি আল্লাহর গোলাম আমাকে কিতাব দেয়া হবে আমি নবী হব বলতে বলতে এক পর্যায়ে তিনি মায়ের কোলে শুয়ে বলেন মা দুমতু হাইয়া আমা কাল্লার পক্ষ থেকে আদেশ করা হয়েছে তিনি আদেশ করেছেন যতদিন বেঁচে থাকি নামাজ এবং জাকাত পালন করি অশানি বিশলাতি ও জাকাত আগেকার নবীরা যে কাজগুলো করেছেন সে কাজ থেকে কোরআনে যেগুলোর অনুমোদন আছে রাসুলের জীবনে অনুমোদন আছে সেগুলো ইসলামেরই অংশ হয়ে গেছে তো মুসা নবী বিজয়ের পরেই আল্লাহর সাহায্য পাওয়ার পরে তিনি রোজা রেখেছেন আর আমরা বাংলাদেশের মুসলমান নয়মার যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি আমরা যখন বিজয় দিবস পালন করি আমরা তবলা নিয়ে রাস্তায় নেমেছি মুসলমান কি করা উচিত বিজয়ের নবী থেকে শিখো মুসলমান মুসাইলহি সালাম বিজয় পেলেন ফেরাউনের কবল থেকে রক্ষা পেলেন ওই হানাদারের বাহিনীরা পাকিস্তানি ওই মানুষগুলো আমাদের সাথে মুসলিম হিসাবে ভ্রাতৃত্বের সম্পর্ক রাখা তাদের উপরে ফরজ ছিল এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল এ পূর্ব পাকিস্তানিদের সাথে পশ্চিম পাকিস্তানিদের আচরণ হওয়া দরকার ছিল বন্ধু সুলভ কিন্তু তারা কিন্তু সেটা করিনি তারা জুলুম করেছে তো তাদের জুলুমের যাতা কল থেকে মুক্তি পাওয়ার জন্য ওই দেশের আপামর জনতা যুদ্ধ করেছে নয় মাস ওই নয় মাস যুদ্ধের পরে বিজয় দিয়েছেন কে নিশ্চয় বিজয় কে দিছেন আল্লাহ আল্লাহর ইচ্ছা না থাকলে বিজয় সম্ভব হতো না এখন বিজয়ের পরে বিজয় দিবস আমরা তো স্বাধীনতার পর থেকে যুগ যুগ ধরে পালন করছি কিন্তু যে বিজয় দিবস আমাদের আসে সে বিজয় দিবসের পালনের রীতিটা কি হওয়া উচিত ছিল মুসা নবীর উম্মতেরা বলছেন যখন আল্লাহ মুসা নবীকে হেফাজত করলেন বিজয় দিলেন ফেরাউনকে পানিতে ডুবায়া মারলেন ফাসা মাহু মুসা শুকরান লিল্লাহ মুসা নবী আল্লাহ কৃতজ্ঞতায় তিনি ওই দিন রোজা রাখা শুরু করলেন সোহান কথা ছিল আমরা যে ষোলোই ডিসেম্বরে বিজয় পেয়েছি আমরা আমাদের এই বিজয় দিবস আমাদের কি রাখা উচিত ছিল রোজা রাখা উচিত ছিলাম যে তো রোজা রাখতেন ইহুদিরা বলে আমরা রোজা রাখছি আল্লাহর রাসূল শুনে বললেন নাহনু আউলা ওয়া হাক্কু ওয়া বি موسی মিনকুম ফসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ওহুদীরা তোমাদের থেকেও موسی নবীর সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি নাহনু ওয়া হাক্কু বি موسی মিনকুম موسی নবীর সাথে তোমাদের সাথে সেও আমার সম্পর্ক আমাদের সম্পর্ক বেশি কিভাবে ওরা তো মুসার রাসুল তো মুসার উম্মত না মুসলমানরা তো মুসা নবির হুদিরা বিকৃত করেছে ওরা বিকৃতভাবে মানে কিন্তু আমরা মুসলমানেরা তাউরাদকে বিশ্বাস করি অবিকৃতভাবে ঠিক না তাওরাত যেটা আল্লাহ নাজিল করেছে আমরা ওটা পুরাটাকে বিশ্বাস করি আমরা বিকৃতভাবে বিশ্বাস করি না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেহেতু নবী موسی ও নবী এই হিসাবে নবীর সাথে নবীর সম্পর্ক উম্মতের চেয়েও বেশি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই রোজাটা আমিও রাখব আগামী বছর থেকে ও আমারা বিসিямиহি সাহাবায়ে کرام কে রোজা রাখার জন্য রাসূল নির্দেশ দিয়ে দিলেন সাহাবারাও এ মহরমের দশ তারিখ রোজা রাখা শুরু করলো মুসা সালাম যেহেতু বিজয়ী হয়েছেন ফেরাউন লাঞ্ছিত হয়েছে তাই সাহাবাই কেরামও ওই ভালো কাজের সাথে একাত্ম হয়ে গেলেন ভালো কাজ যদি আমার দুশ্মনেও করে ওই ভালো কাজে দুশ্মনকেও সহযোগিতা করা উচিত আর খারাপ কাজ যদি আমার বাবাও করে তাকেও সহযোগিতা করা যাবে না এটা ইসলামের শিক্ষা বিজয় হয়েছে মুসা নবীর আর রোজা রাখি আমরাও ঠিক না বিজয় পেয়েছে মুসা সালাম উনার উম্মত রোজা রাখতেছে রাসুল বলে তোমরাও রোজা রাখো আমিও রাখবো এতে বোঝা যায় যখন কেউ কোনো ভালো কাজ করে সে ভালো কাজ যেই করুক তার সাথে আমরা এক হয়ে যাব তাকে আমরা সাপোর্ট করব। কিন্তু আমরা আজকে এটা ভুলে গেছি মুসলমানরা আমরা হিংসুটে জাতি হয়ে গেছি তাই যদি আমার সাথে তার চিন্তার মিল না থাকে সে আমার দলের লোক না হয় তাহলে ওর ভালো কাজটাও আমার কাছে কি লাগে না ভালো লাগে না আর আমার নিজের দলের লোক যদি কোনো খারাপ কাজও করে এটাকে সাপোর্ট করা লাগবে তাদের ভালো কাজটাকে সাপোর্ট করলেন যে মুসানবী ওই দিন মুক্তি পেয়েছে তাই তিনি রোজা রেখেছেন তোমরা রাখো আমরাও রাখবো সাহাবাদারকে রাখতে আদেশ দিয়ে দিলেন কিছুদিন পরে সাহাবাই কারামের মাঝ থেকে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন উত্থাপিত হলো ইয়া রাসুল আল্লাহ হিন্নাহু ইয়াওমন ইউ আজজি মুহুল ইয়াহুদ হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ লাই ও সাল্লাম ওই যে আশুর দিন আমরা রোজা রাখতেছি অথচ এটা তো এমন একটা দিন যেই দিন হুদিরা বড় সম্মান করছে তাই তাদের মাঝে কানা হয় তারা বলে বেড়াচ্ছে দেখো আস্তে আস্তে মুসলমানরাও আমাদের অনুসারী হয়ে যাচ্ছে তারা বলতেছে আমরা যেদিন রোজা রাখি মুসলমানরাও রাখতেছে তারা আস্তে আস্তে আমাদের ধর্মে ঢুকে যাবে আল্লা রাত্মক কথা তো তাহলে সোম ইয়ুরা বখালে বলিয়া হুদাম তোমরা সুরার দিনে রোজা রাখো কিন্তু ইহুদিরের ওই কাজের সাথে একটু ভিন্নতা আনো একটু বৈপরীত্য আনো لا ان بقيت الى قابل الا صوم التاسعه যদি আমি পরবর্তী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখও রোজা রাখবো তারা রাখে একদিন আমি রাখব দুই দিন তাহলে তারা এই কথা বলতে পারবে না তাদের সাথে একটু ব্যতিক্রম করব ওই আসছে আর একটি হাদিসের সুমু ইয়ামান কবলাহু আও ইয়াম বাদাহু তোমরা দশ তারিখের আগে একদিন অথবা দশ তারিখের পরে একদিন রোজা রাখো তবে হাদিসটি জাইফ আর যে হাদিসটি আসছে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ রাখবো এই হাদিসটি সহি কিন্তু সহি মুসলিমে আসছে মিয়াদী আল্লাহ আম আল নোকবেলা হাত্তা তুবুফ ফিয়া রাসুল উল্লাহ হিউসাল্লাল্লাহ হলাই হিউসাল্লাম এই সিদ্ধান্ত রাসুল যে বছর ঘোষণা করলেন যদি বেঁচে থাকি আগামী বছর পর্যন্ত তাহলে নয় তারিখ রাখবো ওই পরবর্তী বছর আসার আগে রাসুল ইন্তেকাল করলেন এর মানে তিনি পরবর্তী বছর আর নয় তারিখে রোজা রাখার সময় পান নাই কিন্তু সাহাব আরাই আমল করেছে তাই অলামাই কেরাম বলেন আশুর আর রোজা যখন মানুষ রাখবে তখন তারা দশ তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখবে এ দুই দিন রাখা এটা হচ্ছে সন্না আর যদি কোনো কারণে কেউ নয় তারিখ রাখতে পারল না তাহলে সে দশ এবং এগারো রাখবে আর যদি কেউ শুধু দশ তারিখ রাখে তাহলে কোনো গুণা হবে না কারণ আল্লাহর হাবিব তো শুধু দশ তারিখেই রেখেছিলেন ইয়া হাদাল মুখালফাতু হাদাল মুখালফাতু হা হুনালিল ইস্তিহবাব লা লিল উজব উলামাগন বলেন ইহুদীদের সাথে রোজা রাখার ক্ষেত্রে এখানে যে মুখালফাত এটা ওয়াজিবের জন্য নয় এটা উত্তমতার জন্য এটা মুস্তাহাব এটা ওয়াজিব না এখন যারা রোজা রাখবে আল্লাহর হাবিব হোসেন আব্দুলুসিয়াম বাদার আহমাদান শাহরুল্লাহ হিল রমজানের পরে এ মাহাররামের নয় এবং দশ তারিখের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা আহাতে আলল্লাহ আনু কফিরসন তল্লতীয় কব্লাহু সহি মুসলিমের সেচে রাসুল বলেন যে ব্যক্তি এ আশুরায় রোজা রাখবে আমি আশা করি আল্লাহ তা তার আগের এক বছরের জীবনের গুনা ক্ষমা করে দেবেন হা হাদিসন হাদিস সেই হাদিস শিয়ামু ইয়েউ মে আশুরা আখতা শিবু আল্লাল্লাহ আই নিউ কে আশুরার রোজাটা আমি নবী আশা করি তার আগের জীবনের এক বছরের গুনা মাপের কারণ হয়ে যাবে তাহলে এই রোজার কাহিনী শুনলাম আর সোবান আল্লাহ বললাম দায়িত্ব শেষ নাকি মোটেও না আমাদের যাদের সামর্থ্য আছে আমরা রোজা রাখার সিদ্ধান্ত নেয়া দরকার আছে না নাই তো আমরা একদিন রাখবো না সামর্থ্য যদি থাকে আমরা কয়দিন রাখবো দুই দিন নয় তারিখ এবং দশ তারিখ আগামী বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার আর যাদের শারীরিক সামর্থ্য কম তারা দশ তারিখ রাখলে অসুবিধা নাই এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব আল্লাহ তালা তাওফিক দান করুক বলি আমি নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন